আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। আজকে আমাদের এখানে ইউএসএতে আজকে এখানে ঈদ। এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের সিরাকিউস এরিয়া। তো আজ আমাদের হচ্ছে 29 রোজা। এবার বাংলাদেশে হয়তো বা আগামীকাল ঈদ হবে। তো আজকে কিন্তু ইউকে এবং ইউরোপের কান্ট্রিগুলো, সৌদি আরব, সব জায়গাতেই ঈদ। তো গত 2-3 দিন ধরে বৃষ্টি ছিল এবং ওয়েদারও অনেক, টেম্পারেচার খুব লো ছিল। আজকে আলহামদুলিল্লাহ টেম্পারেচার এত ভালো, টোটালি সামার ওয়েদার, 29 ডিগ্রি সেলসিয়াস। মানে হঠাৎ করে এটা একদম আপে চলে গেছে। তো সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনটা এনজয় করার জন্য এরকম একটা সুন্দর দিন দিয়েছেন। তো আমরা ঈদের সকালে নামাজ পড়লাম, সেটা হচ্ছে আউটসাইডে, বাইরে হচ্ছে ঈদের জামাত। তো নামাজ পড়েছে আল হুদা মসজিদে, ডাউন টাউনে মসজিদটা। তো আর এই মসজিদে যে বাইরে এত এত রোদ হবে সেটা আসলে কল্পনা করিনি। প্রচণ্ড সানি ছিল অনেক, একদম সূর্যটা মুখের মধ্যে পড়ছিল। মুসাকে স্কুলে দেইনি, সে স্কুলে যাবেই। তো তাকে মোটামুটি জোর করি আমি পাঞ্জাবি পরিয়ে মসজিদে নিয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ সে নামাজ পড়েছে আমার সাথে, কিন্তু সে আমার সাথে বসতে চায়নি, তার বাবার সাথে বসবে। তো নামাজের পরে হচ্ছে মসজিদে কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল, বাচ্চাদের জন্য, বড়দের জন্য গুডি ব্যাগ ছিল, একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল। এরপরে হচ্ছে আমরা একটা বাংলাদেশি ভাইয়ের বাসায়, একটা বাংলাদেশি আপুর বাসায়, ওনার বাসায় গেলাম। ওনার বাসায় ইনভাইট করেছিল, আরও অনেকে আছে, আরও অনেকে এসেছে ওখানে, অনেকগুলো ফ্যামিলি। তো সে হচ্ছে আমার বোন, মেজ বোনের মেডিকেল কলেজের জুনিয়র। খুবই ভালো লাগলো, মনেই হলো না যে আমার সাথে প্রথম দেখা, অত্যন্ত আন্তরিক, মনে হয় যে আমার সাথে অনেকদিনই পরিচয়। আসলে মানুষ অনেক ভালো, কিছু কিছু মানুষ অত্যন্ত ভালো। এখন মানুষ যদি ভালো হয়, আল্লাহ কিন্তু ব্লেসিংস দেয়, বরকত হয় তার রিজিকের মধ্যে, বরকত হয় তার জীবনের মধ্যে, বরকত হয়। আমার খুব ভালো লাগলো যে আরও অনেকে ছিল যাদের সাথে আমার অনেকের সাথে আগে পরিচয় হয়েছিল, তা আবার দেখা হয়ে ভালো লাগলো। তো সেখান থেকে আমরা আসলাম, হচ্ছে আমি যাওয়ার পথে ভাবলাম যে একটু ফ্র্যাঙ্কলিন স্কোয়ারটা ঘুরে যাই, টিউলিপ দিয়েছে কি না দেখি। স্বভাবতে আমার একটু উঁকি মারতে ইচ্ছা করলো যে দেখি এখানে ফুলগুলো ফুটেছে কি না। পিঙ্ক চেরিগুলো আমার খুব পছন্দ, পিঙ্ক চেরিগুলো এখনও ফোটেনি, স্টিল হোয়াইট চেরিগুলো আছে এবং টিউলিপও হয়েছে। তবে গতবার যেরকম ছিল অত সুন্দর করে এবার আসলে হয়নি, সেই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছিল যে গতবারের টিউলিপগুলো মিক্স করা ছিল আর কি। তো যাই হোক, ঈদ উল ফিতর কিন্তু হচ্ছে শাওয়াল মাসের প্রথম দিন, সেটা হচ্ছে ঈদ উল ফিতর একদিন। ঈদ উল ফিতর যেমন আগে মানে বলতো আর কি টিভিতে যে ঈদের পরের দিন, ঈদের দ্বিতীয় দিন, ঈদের তৃতীয় দিন, ঈদ উল আধা হচ্ছে ঈদের পরে আরও 3 দিন পর্যন্ত ঈদ থাকে, কোরবানি করা যায়। কিন্তু ঈদ উল ফিতর কিন্তু একদিন, যেই দিন ঈদ উল ফিতর সেই দিন হচ্ছে রোজা রাখা যাবে না, রোজা রাখা হারাম ওই দিন। ঈদের দিন হচ্ছে আল্লাহ বলেছেন আনন্দ করার জন্য আর কি। এটা হচ্ছে সারা মাস যে আমরা কষ্ট করে রোজা রাখলাম, এটা হচ্ছে রিওয়ার্ড নেওয়ার দিন আর কি, প্রাইজ গিভিং সেরেমনি বলতে পারি। তো সেই দিন হচ্ছে আনন্দ করার কথা। আর ঈদের দিন সকালে হচ্ছে বিজোড় সংখ্যক খেজুর খেয়ে রোজা ভাঙতে হয় আর কি, যেহেতু আমরা সারা বছর মাস রোজা ছিলাম, তো দিনের বেলা তো খাইনি, সেই জন্য বিজোড় সংখ্যক খেজুর প্রফুল্ল সাল্লাম খেতেন। এবং ঈদের দিন সকালে গোসল করাটা সুন্না, গোসল করে যারা পুরুষ আছে তারা গায়ের ভিতরে একটা সুগন্ধি মানে পারফিউম, আতর একটা কিছু মাখবে, মেয়েরা কিন্তু আসলে এটা মাখবে না। কারণ হচ্ছে যে মেয়েদের তো আসলে পর্দা করার বিধান, যেটা হচ্ছে
আল্লাহর তরফ থেকে আসে, এটা কিন্তু কারো ম্যান মেড না, যে হ্যাঁ ইচ্ছা অনিচ্ছা না, এটা এখন এবাদত তো আসলে এটা আল্লাহর জন্য। তো সবাই সব সময় একই সমানভাবে, সবার কিন্তু গাইডেন্স আল্লাহর পক্ষ থেকে আসে না, এক একজনের গাইডেন্স এক এক সময় আসে। তো এটা পর্দাটা ফরজ, তো সেই জন্য মেয়েরা যারা ঈদের নামাজে যাবে তাদের জন্য কিন্তু পারফিউম মাখাটা ঠিক না আর কি, যে কারণ পারফিউম মাখলে সেটার গন্ধটা অন্য পুরুষের কে আকৃষ্ট করবে সেই হিসেবে আর কি। এখন যদি মেয়েদের কোনো প্রোগ্রাম থাকে যে শুধু অনলি উইমেন থাকে, সেই ক্ষেত্রে পারফিউম দিলে প্রবলেম নাই। তা এখানে কিন্তু মসজিদে মহিলারাও নামাজ পড়তে আসে, এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমেও কিন্তু মহিলারা মসজিদে নামাজ পড়তে আসতেন, এবং এমনকি যখন মেনস্ট্রুয়েটিং ছিল তখনও মহিলারা দূরে দাঁড়িয়ে থেকে নামাজে তা দাঁড়িয়ে দেখতেন আর কি। তো ইউএসএতে আমি যেই ভারমন্টের মসজিদে ছিল এবং এখানে যতগুলো মসজিদ দেখেছি সবগুলো মসজিদে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চারা মহিলারা মানে ফুল একটা ফ্যামিলি নামাজ পড়তে আসে, এটা একটা সাংঘাতিক একটা ব্যাপার, একটা ফ্যামিলি হিসাবে যাওয়াটা আমার আমার কাছে খুবই ভালো লাগে ব্যাপারটা। তো সেই জন্য আর বাচ্চাকে মানে জোর জবরদস্তি করে নিয়ে যায়, যেমন পাঞ্জাবি সে পরবে না, আমি অনেক কষ্ট করে তাকে পাঞ্জাবি পরিয়েছি আজকে, যাতে সে বোঝে যে এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশন, মানে বাংলাদেশ একটা কালচার যে আমরা পাঞ্জাবি পরি বা ঈদের দিন সালোয়ার কামিজ পরি বা যাই হোক, সে ট্র্যাডিশনটাও আমি চাই সে কন্টিনিউ করুক বা বুঝুক আর কি। তো এখন এই যে বললাম যে ঈদ হচ্ছে একদিন, শাওয়াল মাসের প্রথম দিন হচ্ছে ঈদ এবং ঈদ উল ফিতর, এবং শাওয়াল মাসের দ্বিতীয় তারিখ থেকে শাওয়াল মাস শেষ হওয়া পর্যন্ত 6টা রোজা হচ্ছে সুন্না প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন আর কি, 6টা রোজা। তো যারা মানে সামর্থ্যবান, যাদের রাখার ক্ষমতা আছে শারীরিকভাবে, এক নাগারে যে রাখতে হবে তা না, ভেঙে ভেঙে রাখা যায়, আজকে একটা কালকে একটা ওইরকম মানে দুই তিন দিন পরে একটা, এভাবে করে পুরো এক মাস জুড়ে আর কি 6টা রোজা রাখলেই হলো, এটা হচ্ছে। তো এটার একটা ভালো ইম্পর্টেন্স আছে। তো এখন যারা মানে রাখতে পারে তারা রাখবে, আর রোজা রাখা তো আসলে কঠিন ব্যাপার, এত সহজ ব্যাপার না, যাই হোক। তো অনেকে এটাকে বলে 6 রোজা বলে, শাওয়ালের 6 রোজা ওরকম আর কি। আর এবার আমাদের ঈদ হচ্ছে শুক্রবারে, তো শুক্রবার এমনি ফ্রাইডে, তো এমনি ফ্রাইডেকে বলে যে ঈদ অফ দ্য উইক আর কি, মানে ফ্রাইডে হচ্ছে সবচেয়ে ব্লেসড ডে পুরো উইকের মধ্যে। তো তাহলে অনেকটা দুইটা ঈদ আর কি, একটা তো ঈদের আনন্দে আছে, একটা ফ্রাইডে। এবং যেদিন যদি ফ্রাইডে যারা ঈদে সকালে নামাজ পড়ে, মানে সেই নামাজ পড়ার পরে তখন আর জুমার নামাজ না পড়লেও চলে আর কি, আরাকাত জোহর নামাজ পড়ে আর কি। আরেকবার আমি আমার মনে আছে ঈদ ফ্রাইডেতে ছিল, আমি যখন ভারমন্টে ছিলাম, তা আমার মেয়ে ঈদে আসেনি, ও পেনসিলভেনিয়াতে ঈদ করছে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বললো, ঈদের নামাজ পড়তে গিয়েছিল ফ্রেন্ডের সাথে আছে। মন খারাপ লাগে, বাচ্চারা বড় হয়ে গেলে তখন, বাচ্চারা যখন কলেজ ইউনিভার্সিটি চলে যায় তখন এদেশে তো রকম ছুটি হয় না, যে এক সপ্তাহ ছুটি হলো এসে ঈদ করে গেল। যদিও ক্রিসমাসের সময় প্রায় 15 দিনের মতো ছুটি থাকে, থ্যাংকস গিভিংয়ে 1 সপ্তাহের মতো ছুটি থাকে, ইস্টারের সময় 1 উইক ছুটি থাকে। তো ওদের এই ভ্যাকেশনগুলোতে ওরা কিন্তু সবসময় ছুটি দিচ্ছে, কিন্তু ঈদে স্কুলগুলো পর্যন্ত ছুটি দেয় না। এখানে একটা সিরাকুস একটা স্কুল শুধু ছুটি ছিল, তো ওই যে আজকে স্কুলে যায়নি অ্যাবসেন্ট লিখে দিয়েছে যে অ্যাবসেন্ট, যদি আমি বলেছি যে একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল আছে। তো কিছু করার নেই, নন মুসলিম কান্ট্রিতে বসবাস করলে অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়। তারপরও কালকে আমার নেইবার, সে নন মুসলিম, সে আমাকে বললো যে তোমার, আমি বললাম যে রোজার মাস শেষ হয়ে গেছে আজকে ঈদ স্টার্ট হবে, তখন সে আমাকে বললো তোমাকে কি হ্যাপি ঈদ বলবো,
তো এটা ডিপেন্ড করে, আপনার যদি নন মুসলিম নেইবার থাকে আপনি তাদেরকে আপনার ফেইথ বা আপনার কালচারটাকে আপনি ইন্ট্রোডিউস করাতে পারেন। এবং এইটা অনেকটা দাওয়া কিন্তু হচ্ছে, সে তখন আমি যদি তাদেরকে, আমি রোজার আগে গিয়ে সবাইকে বলে এসেছি যাদেরকে অফিসে বলেছি, মানে বাসার যে অফিস, তো এতে হয় কি ওদের একটা ধারণা থাকে, স্কুলে বলেছি তো ধারণা থাকলে ওরা কিন্তু ওইভাবে অ্যাকসেপ্ট করে নেয়। স্পেশালি যদি নেইবার থাকে, নেইবারদের সাথে খুব ভালো রিলেশন রাখাটা অত্যন্ত জরুরি, এখন সে যেই ধর্মেরই হোক না কেন, সে যেহেতু আমার নেইবার। কারণ ইসলাম নেইবারের প্রতি একটা ভীষণ প্রকার একটা দায়িত্বের কথা বলেছে, যে আপনি পেট ভরে খেলেন কিন্তু আপনার নেইবার খেলো না, তাহলে সেটা কিন্তু আপনাকে জবাব দিতে হবে। তো এই এই ফুলগুলো এখনও ফোটেনি, এই ফুলগুলো ফুটলে অনেক সুন্দর দেখা যায়, কলি হয়ে আছে। তখন বাংলাদেশে দেখা যায় মানুষ একটা বিল্ডিংয়ের ভিতরে কারা কারা আছে কেউ কারো খোঁজ রাখে না, বলে না, মানে জানেও না অনেক সময়। এটা আসলে ঠিক না, ইসলামে প্রতিবেশীর গুরুত্বটা অনেক বেশি। এখন আমি যদি আমার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখি, তাহলে আমার বিপদের সময় আমি যদি তাকে কাছে পাবো, এবং তার বিপদেও আমাকে কিন্তু থাকতে হবে, তাই না? তার আপদে বিপদে বা তার যখন ফেস্টিভ্যাল হবে তখন আমাকেও চেষ্টা করতে হবে, আমি আমার কারণে যেন তার কোনো সমস্যা না হয়। তো এই ব্যাপারগুলো আসলে খেয়াল রাখা উচিত। তো এইটা হচ্ছে ইনার হারবার, আমার আগের ভিডিও তো দেখেছেন, এই জায়গাটায় মানে হাঁটার এই যে সুন্দর রাস্তাটা, কিন্তু রোদ অনেক বেশি, যদি রোদ না থাকতে হাঁটতে কিন্তু ভালো লাগে। তো মুসা আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে পড়ছে, সেজন্য আমি জাস্ট, আমার খারাপ লাগছিল একটুখানি, নামলাম, নেমে আসলে রোজা ভেঙে হঠাৎ করে যদি খাওয়া দাওয়া করি না তখন কেমন যেন লাগে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। বাংলাদেশে যারা ঈদ করছেন একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি ঈদের আনন্দ করতে দেখাগুলো আপনি দূর দূরান্তে যাচ্ছেন, বরিশাল যাচ্ছেন, নোয়াখালী যাচ্ছেন, পদ্মা পার হচ্ছেন, এই যে বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছে, এতগুলো লোক একসাথে যাওয়ার জন্য গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ছে রাস্তার উপরে বিভিন্ন যানবাহন নিয়ে, তখন এটা লোড সামলানোটাও কিন্তু, মানে এই ট্রান্সপোর্টটা কিন্তু হঠাৎ করে এই নিডটা বেড়ে গিয়েছে, এবং এতে করে অলরেডি অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়েছে, বেশ কিছু লোক মারা গিয়েছে। এখন দেশের বাইরে, মানে আপনি যেখানে থাকেন সেখান থেকে দূরে গিয়ে ঈদ করতে হবে, এটা কিন্তু সুন্না ফরজ কিছুই না। যে জায়গায় আছেন সেই জায়গায় সে ঈদ করতে পারবে, কিন্তু পরবর্তীতে যদি মনে হয় যে না, আমি আমার প্যারেন্টসের সাথে দেখা করতে যেতে চাই, দেন প্যারেন্টসের সাথে দেখা করতে যাবেন, যেদিন এর পরের দিন যান বা তার পরের দিন যান। এখন প্যারেন্টস কিন্তু দুই পক্ষেরই আছে, একটা মেয়ের প্যারেন্টস বিয়ে হয়ে গেলে কিন্তু তার প্যারেন্টস কিন্তু চলে যায় না, যে না তার কোনো প্যারেন্টসের প্রতি তার কোনো রেসপন্সিবিলিটি নাই, ব্যাপারটা কিন্তু তা না। এখন একটা মেয়ের যখন বিয়ে হয় তারপরেও তার প্যারেন্টসের প্রতি তাকে তার রেসপন্সিবিলিটি শো করতে হবে, এটা আল্লাহর কাছ থেকে পাওয়া তার একটা রেসপন্সিবিলিটি, তাই না? এটা শুধু ছেলে না, যে একজন ছেলে শুধু বাবা মার দায়িত্ব পালন করবে, মেয়ে বিয়ে হয়ে গেছে মেয়ে করবে না, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য বাবা মার টেক কেয়ার করা, বা বাবা মা যদি অসুস্থ হয় তাদেরকে দেখাশোনা করা, অথবা আর্থিকভাবে যদি বাবা মার নিড থাকে সেটা ফুলফিল করা, পুরুষ নারী বিবাহিত অবিবাহিত সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য। তো আপনি ধরুন আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে আপনার বাবার বাড়ি কোনো এক জায়গায় গেলেন, বরিশাল গেলেন, পদ্মা পাড়ি দিয়ে কোথাও গেলেন, বা অন্য কোনো সেতু পাড়ি দিয়ে গেলেন, অনেক দূরে গেলেন, চিটাগং গেলেন, অথচ আপনার স্ত্রীর তার বাবা মার সাথে দেখা করতে যেতে পারলো না, সেটাও কিন্তু ঠিক না। তো এই যে আমাদের দেশে এই যে কতগুলো ট্র্যাডিশন, কতগুলো কালচার হচ্ছে, এই ট্র্যাডিশন কালচার সাথে ইসলামের কিন্তু আসলে অতটা, মানে ইসলামের ট্র্যাডিশন কালচার কিন্তু সেম না। এখন অনেক সময় থাকে যে
ঈদের সময় অনেকে একসাথে হয়, তখন মেয়েদের যারা বাড়ির যে তাদেরকে রান্না বান্না করতে করতে অস্থির হয়ে যায়। তো তাদেরও তো ঈদ আছে, তারা সারাদিন সকালবেলা কিচেনে ঢুকবে, একবার নুডলস রান্না করো, চটপটি রান্না করো, সেমাই রান্না করো, বিভিন্ন আরো পদ রান্না করো মিষ্টির, তারপরে হচ্ছে পোলাও, কোরমা ইত্যাদি, অন্তত 10-12টা পদ রান্না করতে যে তাদের কিন্তু রান্নাঘরেই কাটে ঈদের দিনটা। এরা যে মহিলারা যে একটু মানে আরাম করবে বা ঈদের দিন তাদেরও কোথাও যেতে ইচ্ছা করে, তাদেরও তাদের রিলেটিভসের বাসায় যেতে ইচ্ছা করে, একজন নেইবারের বাসায় গেল বা কারোর সাথে বসে একটু গল্প করলো, সেটা কিন্তু তারা করতে পারছে না, করার সুযোগটা খুব কম। তো যারা পুরুষ আছেন এটা খেয়াল রাখবেন, যাতে নারীদের উপরে ঈদের দিন একটা বিগ ফিস্ট মেক করার জন্য প্রেশার না ক্রিয়েট হয়, সবাই মিলে যাতে একসাথে আনন্দ করতে পারে, তাই না? ঈদ সবার জন্য। আর অনেক লোক যদি একটা বাসায় ধরুন দেবর আসলো, ভাসুর আসলো, অনেকে আসলো, তখন হচ্ছে আবার সারাদিন ঘোরাঘুরি করে দেখা যায় যে মানুষ ঈদের দিনটায় নামাজ পড়তে পারছে না বা ওইভাবে খেয়াল করছে না যে কখন যেন জুহরের নামাজ পার হয়ে গেল, কখন যেন আসরের নামাজ পার হয়ে গেল। যে সকালে আমরা যে বাসায় বেড়াতে এসেছিলাম বললাম, তো হচ্ছে সেই বাসা জেমস ভিলে, বাসাগুলো খুব সুন্দর, বাইরেও যেরকম সুন্দর ভিতরেও খুব সুন্দর। তো যেটা বলছিলাম যে ঈদের দিন দেখা গেলো দৌড়াদৌড়ি করে নামাজটাই মিস হয়ে যায় অনেক সময়। তো সারা মাস আমরা কষ্ট করে রোজা রাখলাম, এখন ঈদের দিন হচ্ছে প্রথম প্রাইজ গিভিং সিরেমনিতে যে যদি আমরা প্রাইজ নিতে গিয়ে নামাজ মিস করে ফেলি, এর থেকে দুঃখের আর কিছু নাই। তা আল্লাহ আমাদের, আমরা যেই সিয়াম সাধনা এক মাস করলাম, যে ট্রেনিংটা নিলাম, আমরা যেন সেই ট্রেনিংটা বজায় রাখতে পারি। যে বাসায় চলে এসেছে, শয়তান এতদিন জেলে ছিল, সে কিন্তু এখন বের হয়ে চলে এসেছে। তা এখন আমরা যদি নিজেরা চেষ্টা না করি, তাহলে যে ট্রেনিংটা হয়েছিল সেই ট্রেনিংটা কিন্তু আর ওইভাবে কন্টিনিউ করবে না। ডেফিনেটলি আমাদের ইন্টেনশন থাকতে হবে, এফোর্ট থাকতে হবে। তো ইন্টেনশন এফোর্ট থাকলে ইনশাল্লাহ উই ক্যান কিপ ডুইং ইট, আদারওয়াইজ আমাদের আমরা কিন্তু যেই জায়গায় ছিলাম সেই জায়গায় ফেরত যাব আবার, তাই না? আল্লাহ আমাদেরকে 11 মাস আবার ভালো মতো চলার তৌফিক দিক, যেন আমরা ভালোভাবে থাকতে পারি। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার ঈদ মোবারক, সবাইকে দিয়ে শুভেচ্ছা।